এটা আছে মেকআপ ফিক্সার, যেটা পিনু বলতে পারলো না। এটা তো কাজল, আর এটা যেহেতু উইন্টার আসছে তো আমার স্কিন খুব ড্রাই হয়ে যায়, ইনক্লুডিং ফেস। তো তার জন্য এটা একটা ভিটামিন সি আর ই, এটা একটা ফেস সিরাম। দাও রোজ ওয়াটার, এটা রোজ ওয়াটার। এই অ্যাপস গুডনেসের রোজ ওয়াটারটা আমি ফার্স্ট টাইম অর্ডার করছি, সো এটা সি কিরকম হয় এটা। আর যেগুলো আছে সেগুলো নর্মাল আমি রোজ ইউজ করি আর অর্ডার করি। এটা হলো ট্রি ট্রি এসেন্সিয়াল অয়েল, কিন্তু এবার আমি গুড ভাইবস থেকে অর্ডার করিনি, এটা গুডনেস থেকে অর্ডার করেছি। আর আছে ফেস ক্লিনজার, মানে ফেস ওয়াশ, আর আছে ফেস টোনার, যেটা আমি ইউজুয়ালি সবসময় ইউজ করি। আর এটা আমি নতুন সানস্ক্রিন এটা অর্ডার করেছি। আমি এর আগে বায়োটিকের সানস্ক্রিন ইউজ করতাম, কিন্তু এটা হলো নিউট্রোজেনার সানস্ক্রিন। এটা প্রচণ্ড কস্টলি, তো আমি এর জন্য যেহেতু ফার্স্ট টাইম এটা অ্যাপ্লাই করব, তার জন্য এটা ফার্স্ট টাইম আমি ছোট প্যাক এটার অর্ডার করেছি। এটা যদি স্যুট করে তাহলে এটা বড় প্যাকটা করব। এটার অনেক প্রাইস, মানে এর আগে সানস্ক্রিনের বড় প্যাকটা নিতাম, এটার সেম আজকে প্রথমবার ভেটকি মাছের পাতুরি করবো। এখানে 800 গ্রামের মতন ভেটকি মাছ আছে, তো ফিলে আনা হয়নি, গোটা মাছই এনেছি, ফিলেটা আনা হয়নি, পাওয়া যায়নি। দেখে গোটা মাছ আছে এখানে, ভেটকি মাছ। এখানে লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে এটা ম্যারিনেট করা আছে। আর এখানে সর্ষে বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে, একটুখানি লবণ আর কাঁচা লঙ্কা বাটা আছে এখানে, আর এখানে টক দিয়ে আছে। এই দুটোকে মিক্স করে মাছটাকে দিয়ে আবার ম্যারিনেট করে রাখতে হবে। এখানে আর দেওয়া হলো একটুখানি হলুদ, লবণ আর সর্ষের তেল, আর টক দই দিয়ে এটা ভালো করে মিক্স করে, ফেটে গেছে তো টক দইগুলো, দলা পাকি দিয়েছে তেল, আবার না হয় পরে উপর দিয়ে দিয়ে দেবো। তো এটা স্বাদ অনুসারে দিতে হবে, পরিমাণ মতো দেখে দেখবে কতটা কি লাগে না লাগে। মিক্স হয়ে গেছে, এবার মাছটা এর মধ্যে দিই। এবার মাছগুলো পুরো এটা আমাকে ডুবিয়ে মেরিনেট করে রাখতে হবে, লাগবে না মাছি, পরে নেব, পরে নিচ্ছি। ম্যারিনেট করে রাখতে হবে পুরো মাছগুলোকে 30-40 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে, না যেতে ওটার মধ্যে দিয়ে দেবেন। এই কলা গাছের পাতাটা শেকে নিলে এটা একেবারে কাগজের মতো নরম হয়ে যাবে, তো তখন এটা ফোল্ড করতে সুবিধা হবে। আমরা ভেটকি মাছ করে রেখেছি, এটা সুক্ত
পাথার টেকনিকটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এইবার এই যে আস্তে আস্তে উপর দিয়ে দেবো, হালকা ফ্লেমে ওটা হবে, বেশি দেব না, কেননা জায়গা কম এখানে। তো এই তিনটে তিনটে করেই দেবো। ঢেকে দিতে হবে আর একটু উল্টে পাল্টে দিতে হবে। আমি একটুখানি উল্টে পাল্টে দেবো, দেখতেই পাচ্ছ হালকা হালকা পুড়ে পুড়ে গেছে দিকটা, হালকা হালকা উল্টে পাল্টে দেবো এই চিমটিটার হেল্পে। আর এই ফার্স্ট টাইম ট্রাই করছি আমি নিজের হাতে, দেখা যাক কী হয়। আবার ঢেকে দেবো ওটা, but if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, think you're something out of my nightmares, see me right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt.